ডক্টর'স ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ঐন্দ্রিলা। আর এই মুহূর্তে ডক্টর'স ডায়েরিতে আমার সাথে রয়েছেন ডক্টর দেবলীনা ব্রহ্ম, যিনি গাইনোকোলজিস্ট, তিনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন। উত্তর চব্বিশ পরগনায় প্রথম এবং একমাত্র IVF সেন্টার কিন্তু তার, যার নাম স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার। সেই মানুষটি রয়েছেন আজকে আমাদের সাথে আড্ডায়। আসুন কথা বলি। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউ ডক্টর দেবলীনা। গুড মর্নিং। নমস্কার। খুব সুন্দর দেখাচ্ছে একজন ডক্টর, তাকে দেখলেই কিন্তু যে রোগীদের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসে সেটা কিন্তু আপনাকে দেখেই লাগছে। একটু প্রথমেই চলে আসি যে ইনফার্টিলিটি, যেটা আজকের যুগে খুব একটা কমন সমস্যা, এই ইনফার্টিলিটি বা বন্ধাত্ম সেটা কী? বন্ধাত্ম সমস্যা বলতে আমরা যেটা বুঝি, যে কোনো কাপল যারা এক বছর ধরে নিয়মিত মেলামেশার পরেও বাচ্চা আসছে না, সে তাদেরকে আমরা ইনফার্টাইল কাপল বলি। এখন ইনফার্টিলিটির টার্মটা কিন্তু উঠে গেছে, মানে আমরা চাই না ব্যবহার করতে, কারণ ভীষণ নেগেটিভ টার্ম। তো আমরা এই জন্য তাদেরকে সাবফার্টাইল বলি। তো কিন্তু বয়স যদি কোনো মহিলার 35 বছর হয় বা 35 বছর পরে বয়সে যদি বিয়ে হয়, তখন আমরা তাদেরকে বলি যে 6 মাস মেলামেশার পরেও যদি বাচ্চা না আসে, তখন তাদের আমরা সাবফার্টাইল বলি। ওকে, তাহলে এই যে ফার্টিলিটি নিয়ে আমরা কথা বলছি, বা যখন দুজন দম্পতি প্ল্যানিং করছে একটি শিশুর জন্য, তো সেই ক্ষেত্রে ঠিক কোন সময়ে তারা ডিসাইড করবেন যে তারা ডক্টরের সাথে কাউন্সেলিং করবেন, যে তারা জানতে পারবেন যে তারা ইনফার্টাইল, এই ব্যাপারটাকে জানবেন কী করে সাধারণ মানুষ? এখন আমাদের ভীষণ ফাস্ট লাইফ, মহিলা পুরুষরা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড এবং সবাই বেশিরভাগই শহরের, স্পেশালি আরবান এরিয়া, দেরি করে বিয়ে করছে। তো দেখা গেল যে 35 বছর বয়সে হয়তো বিয়েই হলো। তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে যদি বিয়েটা আপনাদের দেরি করে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা যদি 6 মাস নিয়মিত মেলামেশা করে যদি বাচ্চা না আসে, তাহলে আপনারা ডাক্তারের কাছে পরামর্শ নিন। এবার নিয়মিত কথাটার মানে কী? নিয়মিত কথাটার মানে হচ্ছে অন্তত সপ্তাহে 3 বার আপনাদের মেলামেশা করতে হবে বা একসঙ্গে থাকতে হবে। আর যদি কারোর বয়স কম হয়, 30-এর নিচে হয়, তখন আমরা বলি যে আপনারা 1 বছর আপনারা চেষ্টা করুন যে বাচ্চা আসছে কি না মেলামেশা করুন, তারপরে যদি না আসে তখন আপনারা ডাক্তার দেখান। বা কোনো মহিলার যদি বিয়ের আগে কোনো এন্ডোমেট্রিওসিসের হিস্ট্রি থাকে, অস্ত্রোপচারের হিস্ট্রি থাকে, তারাও কিন্তু আমাদের কাছে আগে চলে আসে, বা আমরা বলি যে এরকম কোনো হিস্ট্রি থাকলে 1 বছর আপনারা ওয়েট করবেন না, আপনারা আগেই আপনারা ডাক্তারের পরামর্শ নিন। কিন্তু এখন কিন্তু তারপর ধীরে ধীরে দেখলাম যে এই জার্নিটা বাড়ছে, মানে বাচ্চা হচ্ছে না সংখ্যাটা অনেক বাড়ছে। তখন আমি চিকিৎসা যেটা শুরু করলাম, তো যেহেতু আমার এটা পুরো সেট আপ নেই, আমি একটা সার্টেন স্টেজ অবধি আমি চিকিৎসা করতে পারতাম। তো তখন পেশেন্টরাই বলতে আরম্ভ করলো, ম্যাডাম আপনি এখানে একটু দেখুন না, আমাদের ব্যবস্থা করুন না। তো তখন আমরা IUI, যেটাকে বলে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, মানে কোনো মহিলার ডিম ফুটিয়ে ইঞ্জেকশনের সাহায্যে বা ওষুধ দিয়ে ডিম্বাণু ফুটিয়ে, ঠিক ওই সময় হাজবেন্ডের স্পার্মটা যদি তার জরায়ুর ভেতরে ছেড়ে দেওয়া যায়, তার প্রেগনেন্সি আসার সম্ভাবনা নর্মাল মেলামেশার থেকে কিন্তু প্রায় 10-15% বেড়ে যায়। তো আমরা প্রথমে, এবং এটা খুব ছোট জায়গার মধ্যেই সেট আপটা করে নেওয়া যায়, তো আমরা সেভাবে চেষ্টা করলাম যে ওই IUI দিয়েই শুরু করি না কেন। এবার IUI তো সাকসেস রেট একটা লিমিটেশনস আছে, যেমন 15-20%। তাহলে যাদের 2-3-4 বার IUI করেও বাচ্চা আসছে না, তাদের তখন কী হবে? তাদেরকে আবার আমি রেফার করতে শুরু করলাম। এবার তাদের মধ্যে থেকেও কিছু পেশেন্ট আবার ফিরে এসে বললো, না ম্যাডাম আমরা যেতে, আমরা আর ওখানে আর দেখাতে পাচ্ছি না। তো তখন আবার এই IVF কথাটা, মানে পুরো পরিষেবা যাতে আমি একই ছাদের তলায় করতে পারি, তার একটা আমার মনের একটা তাগিদ আমি মনে করলাম যে একবার করেই দেখি না। আরেকটি খুশির খবর হলো এই যে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার এখন কলকাতার মোস্ট প্রমিসিং IVF সেন্টার হিসেবে পুরস্কৃত হয়েছে, বেস্ট ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, এবং এই অ্যাওয়ার্ড ডক্টর দেবলীনা ব্রহ্মর হাতে তুলে দিয়েছেন কে বলুন তো, স্বয়ং মিস্টার সুনীল গাভাস্কর। ডক্টর দেবলীনা, আজকে সময় তো শেষ, কিন্তু যে আগ্রহী বন্ধুরা আসতে চাইছে আপনার কাছে কিভাবে যোগাযোগ করবে? আমাদের ফোন নাম্বার বা হেল্পলাইন নাম্বার 9830305076, এবং আমাদের ইমেল আইডি আছে sporshoinfertility@gmail.com। আপনার এই নাম্বারে যোগাযোগ করে বা মেল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দেবলীনা।
তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার একমাত্র এবং প্রথম IVF সেন্টার স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে কিন্তু ন্যূনতম মূল্যে পুরুষ এবং মহিলা বন্ধাত্বের চিকিৎসা করা হয়। আর সবথেকে আকর্ষণীয় বিষয় হলো যে এখানে 0% ইন্টারেস্টে EMI এ চিকিৎসা করার একটা দারুণ সুযোগ রয়েছে। তাহলে আজ থেকে আমাদের শুরু হলো নতুন করে পথ চলা ডক্টর দেবলীনার হাত ধরে। আবার দেখা হবে আগামী পর্বে ডক্টরকে সাথে নিয়ে। ভালো থাকবেন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ।